الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحمد لله شمست برشنشا সকল প্রকার তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যই যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা
দুনিয়ার যাবতীয় কর্ম ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার, খুতবা দেওয়ার ও শোনার তৌফিক পেলাম, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হতে থাক, মানবতার মুক্তির দূত সমস্ত নাবীদের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত হামদ সালাতের পর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো রূহ বা আত্মা সম্পর্কে কিছু কথা। আমরা সকলেই মানুষ, সকলেরই জীবন রয়েছে, আত্মা রয়েছে, রূহ রয়েছে। মানব জাতির ইতিহাসে সমস্ত মানুষেরই পূর্ব থেকেই, পূর্বের মানুষদেরও যেমনভাবে আত্মা সম্পর্কে, মানুষের রূহ সম্পর্কে জানার ইচ্ছা ছিল, বর্তমানেও মানুষের একটি অন্যতম চাহিদা হল রূহ সম্পর্কে জানা, আত্মা সম্পর্কে জানা, এবং ভবিষ্যতেও মানুষের একটা করুণ আর মানুষের একটা চাহিদা হলো তার রূহ সম্পর্কে জানবে। কেননা এই রূহ সম্পর্কে, এই আত্মা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেই বর্তমানে নাস্তিক্যবাদের জন্ম হচ্ছে। বর্তমান মানুষ মুসলিম জাতিরও এক শ্রেণী, যারা মুসলিমের সন্তান হওয়া সত্ত্বেও এই আত্মা সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক ধারণা না থাকার কারণে মৃত্যু পরবর্তী সময় সম্পর্কে অথবা শরীয়তের যে সমস্ত বিষয়গুলো গোপন রয়েছে, উজ্জ রয়েছে, অদৃশ্য বিষয়গুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন, এই আত্মা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এই অদৃশ্যের বিষয়গুলো সম্পর্কে মানুষ ভুল ধারণায় রয়েছে, তারা নাস্তিক্যবাদের দিকে প্রবর্তিত হচ্ছে। কিয়ামতের সম্পর্কে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে তারা বিশ্বাস করে না। তার অন্যতম একটি কারণ হলো মানুষ নিজের আত্মা সম্পর্কে জানে না। তাই উক্ত বিষয়টির উপরে আলোচনা করার ব্যাপারে একটি গুরুত্ব রয়েছে, বিধায় উক্ত বিষয়টির উপরে আলোচনা করার মনস্থ করেছি। বাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ও মা তাওফিক ইল্লা বিল্লাহি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম জানব আত্মা বা রূহ এর পরিচিতি। রূহ বা আত্মা, এটি হলো মানব দেহের একটা নির্যাস। রূহটা হলো মানব দেহের একটা নির্যাস। তবে কিছু কিছু মনীষীগণ, কিছু কিছু দার্শনিক, তারা এই রূহের বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করেছে, বিভিন্ন রকমের পরিচিতি প্রদান করেছেন। তাদের মধ্য থেকে কেউ কেউ বলছেন আত্মা হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাস। তাদের এই ধারণার ব্যাপারে দলিল হলো, তাদের যুক্তি হলো যে মানুষ যখন মারা যায় তখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বিধায় আত্মা বলতে শ্বাস প্রশ্বাসকেই বোঝানো হয়। কেউ কেউ বলেন রূহ বা আত্মা বলতে বোঝায় মানুষের রক্তকে, কারণ মানুষ যখন মারা যায় তখন তার রক্তের সঞ্চালন, রক্তের চলাচল বন্ধ হয়ে যায়। আবার কেউ কেউ বলছেন রূহ বা আত্মা বলতে বোঝায় মানুষের শরীরের উত্তাপকে, মানুষের দেহের যে একটা তাপ রয়েছে, একটা উত্তাপ রয়েছে, সেটা মানুষ মারা গেলে তার শরীরে ওই তাপটা থাকে না, শরীর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়।
এটা হচ্ছে বিভিন্ন দার্শনিকের মত। কুরআনের সম্পর্কে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী মানুষেরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ বা আত্মা সম্পর্কে জানতে চায়, এটা কি? বলি রূহ মিন আমরি। সুতরাং যখন তারা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলবেন রূহ মিন আমরি রব্বি, রূহ বা আত্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই মানুষের মধ্যে দেহ প্রবেশ করে, আল্লাহর আদেশেই মানুষের দেহ থেকে এই রূহটা বের হয়ে চলে যায়। মানুষের ধরার, মানুষের বুঝবার, দেখবার কোনো ক্ষমতা এখানে নেই। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে অতি নগণ্য জ্ঞান দান করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সামান্যতম জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দিয়ে, এই বিজ্ঞান দিয়ে মানুষের রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই তো কিছুদিন পূর্বে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার একজন বড় দার্শনিক, একজন বড় গবেষক, সে বলেছিল যে আমি আত্মা আবিষ্কার করব, আত্মা সম্পর্কে মানুষকে জানিয়ে দেব। এরপরে সে গবেষণা করতে শুরু করলো। গবেষণা সে বিভিন্নভাবে গবেষণা করে কোনোভাবেই সে আত্মার খোঁজ পায় না। মুমূর্ষ রোগীকে পাশে রাখে, কখন মানুষের মুমূর্ষ রোগীর ভিতর থেকে জানটা বের হয়ে চলে যায় বুঝতেও পারে না। পরীক্ষা করে সে নিশ্চিত হয় লোকটা মারা গিয়েছে, এটা আর বেঁচে নেই। কখন কিভাবে বের হয়ে গিয়েছে সেটা সে আবিষ্কার করতে পারে না। এবার সে আরো অত্যাধুনিকভাবে গবেষণা করার জন্যে উন্নত মানের বুলেট প্রুফ গ্লাস দিয়ে একটি ঘর বানিয়ে নিল, চতুর্দিক দিয়ে গ্লাস দিয়ে আবৃত, কোথাও কোনো ফাঁকা নেই, বের হওয়ার কোনো সুযোগ নেই। এমন গ্লাস দিয়ে সে এমন ছোট্ট একটি ঘর তৈরি করে করল। এবার সেই ঘরের মধ্যে কয়েকজন মুমূর্ষ রোগীকে রেখে দিল, দেওয়ার পরে তাদের থেকে অক্সিজেনের যে যন্ত্রটা রয়েছে সেটাকে সরিয়ে নিল। নেওয়ার পরে মানুষ মারা গেল, কিন্তু সে কোথাও কোনো রূহ আত্মা এই জাতীয় কোনো কিছু খুঁজে পেল না। সুতরাং এই গবেষণা করার পরে সে দুইটি তথ্য মানুষদেরকে জানাতে চেয়েছিল। সেটি হলো যে আত্মা নামক যে জিনিসটি মানব দেহে রয়েছে, এর ওজন কতটুকু। এই জন্যে সে একটা মানুষ মৃত্যুবরণ করার পূর্বে তার ওজন দেওয়া হলো, ওজন ছিল তার 80 কেজি, কিন্তু মরে যাওয়ার পরপরে ওজন দিল, তার ওজন হলো 78 কেজি। তখন সে মনে করল যে তাহলে রূহ না বা আত্মা যে রয়েছে এর ওজন হলো 2 কেজি। এরপরে আরেকটা মুমূর্ষ রোগীকে পরীক্ষা করার পরে সে যখন মারা গেল, তখন দেখা গেল তার ওজন ছিল 70 কেজি, মরার পরে তার ওজন হলো 71 কেজি। সুতরাং সে এই তথ্যও বের করতে পারল না যে আত্মার ওজন কতটুকু। সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। তার নির্দেশেই মানব দেহে প্রবেশ করে, তার নির্দেশেই সেখান থেকে বের হয়ে চলে যায়। মানুষের আবিষ্কার করার ক্ষমতা নেই। মানুষ আবিষ্কার করতে পারে রোবট, মানুষ আবিষ্কার করতে পারে সুফিয়া, কিন্তু মানব জাতির যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, এই যে একটা রূহ, একটা আত্মা, এই আত্মা কোনো দিন কোনো বিজ্ঞানী সৃষ্টি করতে পারেনি, পারবে না। সুতরাং এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপর আসুন, এই আত্মা প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি বস্তুরই আবাসস্থল রয়েছে। এই আত্মার আবাসস্থল হল মানব দেহ, এই মানব দেহের মধ্যেই আত্মার বাস। তবে মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে ছোট মৃত্যুবরণ করে। ঘুমটাও এক প্রকার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাকে পুনরায় জীবিত করবেন,
তাহলে তার ভিতরে রূহটা আবার প্রবেশ করিয়ে দেন। আর যদি চান সে আর জাগবে না, সে আর বাঁচবে না, তার ভিতরে আর রূহকে প্রবেশ করান না। তবে এবার প্রশ্ন হতে পারে, আমাদের সকলের প্রশ্ন হতে পারে যে মানুষ ঘুমের অবস্থায় যদি মৃত্যুবরণী করে থাকে, তাহলে আমরা দেখতে পাই সে লোকটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, নড়াচড়াও করতে পারে, তাহলে রূহ চলে গেলে তো মানুষ মৃত্যুবরণ করে সে নড়াচড়া করে কীভাবে, শ্বাস প্রশ্বাস নেয় কীভাবে? এর উত্তরটা খুবই সহজ। বর্তমান যুগে এই উত্তরটা কঠিন কিছু নয়। বৃহস্পতি ভালো করে খেয়াল করুন, আমরা জেনেছি যে আমাদের ইতিমধ্যেই এই পৃথিবী থেকে মানুষ মঙ্গল গ্রহে যাতায়াত করেছে। পৃথিবী থেকে এক প্রকার ড্রোন রকেট তৈরি করে সেটাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর সেটার মধ্যে কোনো মানুষ ছিল না। আর এই গ্রহটিকে, এই ড্রোনটিকে নিয়ন্ত্রণ করেছে আমেরিকার মাটিতে বসে নাসার একদল গবেষক। এই ড্রোনটিকে জমিনে বসে নিয়ন্ত্রণ করেছে। এই মঙ্গল গ্রহ প্রায় পৃথিবী থেকে 28 কোটি মাইল উপরে দূরত্ব রয়েছে। এত দূর থেকে যদি এই নাসার মাটিতে বসে, নাসার গবেষণা কেন্দ্রে বসে মানুষেরা সুপার কম্পিউটারের মাধ্যমে সেই ড্রোনকে মঙ্গল গ্রহে পাঠাতে পারে, সেখানে যেয়ে সেই ড্রোনটি যদি কোনো উলটপালট হয়ে যায়, কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, সেটাও এখান থেকে তারা ঠিক করে দিতে পারে। এই জমিনে বসে যদি মানুষ এরা আবিষ্কার করে যন্ত্রের মাধ্যমে, সুপার কম্পিউটারের মাধ্যমে এত উপরের ড্রোনটাকে সুন্দর করে পরিচালনা করতে পারে, তাহলে এই মানব দেহ থেকে সাময়িকভাবে রূহটা বের হয়ে যেখানেই থাকুক না কেন, সেখান থেকেও মানব দেহের শ্বাস প্রশ্বাসের সঞ্চালন সচল রাখতে পারে। সুতরাং এটা বোঝা আর বর্তমান যুগে আমাদের কঠিন কোনো বিষয় নয়। প্রিয় সুধী, এবার আসুন আমরা জানব যে আত্মার প্রকার ভেদ সম্পর্কে। অনেকেই বলে থাকেন যে আত্মা হচ্ছে তিনটি, এটা অনেকেই বলেন, কিন্তু আসলে আত্মা তিনটি নয়। আত্মা মূলত হচ্ছে একটি, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। আত্মার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি আর মূলত আত্মা একটি। এই তিনটি আত্মা হলো নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। ভালো করে জানতে হবে, মূলত আত্মা হচ্ছে একটি, এর বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এটা কখন কোনটা? মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। নাফসে আম্মারা হলো যখন কোনো মানুষ কোনো পাপ কাজ করে, কোনো খারাপ কাজ করে, আল্লাহ দ্রোহিতামূলক কোনো কাজ করে, তখন সেটা হচ্ছে নাফসে আম্মারার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ইন্না নাফসা লা আম্মারাতুন বিসসু, নিশ্চয় মানুষের আত্মা তাদেরকে অমঙ্গল, খারাপ কাজের প্রতি নির্দেশনা প্রদান করে। এটা হচ্ছে নাফসে আম্মারা। এরপরে এই মানুষটি খারাপ কাজ করার পরে যখন অনুতপ্ত হয়, অনুশোচনা আসে তার মধ্যে, এই খারাপ কাজটি করার জন্য সে নিজেকে নিন্দা করে, নিজেকে ভর্ৎসনা করে, খুবই হাহুদাস করতে থাকে, তখন এটা হচ্ছে নাফসে লাওয়ামা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, এই নাফসে লাওয়ামার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আমি শপথ করছি ওই ভর্ৎসনাকারী আত্মার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভর্ৎসনাকারী আত্মার কসম করে বলেছেন। ভর্ৎসনাকারী আত্মা মানে এটা হচ্ছে ভালো, খারাপ না। কিভাবে? যখন খারাপ কাজ করা হয়, খারাপ কাজ করার পরে সে নিজেকেই ভর্ৎসনা করে। এটা আত্মার যে বৈশিষ্ট্যটা, এই খারাপ কাজকে ভর্ৎসনা করে এই আত্মার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটা হচ্ছে নাফসে লাওয়ামা। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হলো যখন মানুষ
একেবারে গুনাহ থেকে বিরত হয়, গুনাহের কাজকে পরিত্যাগ করে ভালো কাজের প্রতি আগ্রহী হয়, বেশি বেশি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলোকে মেনে আল্লাহর নৈকট্য অর্জন করে, তখন এটা হচ্ছে নাফসে মুতমাইন্না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুতমাইন্না নাফসের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ, এই প্রশান্ত আত্মাওয়ালাদেরকে যখন মৃত্যুর সময় হয় তখন মালাকুল মাউত এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ, তুমি তোমার প্রতিপালকের সন্তুষ্টির দিকে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমার মৃত্যুর সময় তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, তুমি নিরাপদে শান্তভাবে তোমার রবের সন্তুষ্টির দিকে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, এবার তুমি তোমার দেহ থেকে বের হয়ে এসেছো, এসে আমার প্রিয় বান্দাদের মধ্যে প্রবেশ করো, তুমি আমার প্রিয় বান্দাদের সাথে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে উক্ত আলোচনার মাধ্যমে, উক্ত আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম যে আত্মা মূলত একটি, এর বৈশিষ্ট্য, এর কার্যকলাপ তিন রকম, একটা আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে নাফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত করে নিন, আমিন। এরপরে মানুষের আত্মাটা কত বড়, আত্মাটা কত বড়, একটি মাসিক পত্রিকায় আমি পেলাম, মাসিক আল ইতিসাম, সেখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষের আত্মা হচ্ছে মানুষের সমান, অর্থাৎ মানব দেহের সমানই মানুষের আত্মা। এর পিছনে একটি হাদিস নিয়ে এসে দলিল পেশ করেছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে তার ভিতরে রূহ প্রবেশ করালেন, এই রূহ বা এই আত্মাটি যখন আদম আলাইহিস সালামের নাক পর্যন্ত পৌঁছালো, তখন আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, রূহটা নাক পর্যন্ত আসার সাথে সাথে তিনি হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আলহামদুলিল্লাহর জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটি শিক্ষা হলো যে মানব জাতির সর্বপ্রথম যে বাক্যটি সেটা হলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই বাক্যটি বলেছিলেন আলহামদুলিল্লাহ। এবং এর জবাবে আরেকটি শিক্ষা হলো যে কেউ যদি হাঁচি দেয় তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আবার হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, যেটা কিনা সরাসরি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসাল্লামের হাঁচির জবাব দিয়েছিলেন ইয়ারহামুকাল্লাহ বলে। সুতরাং এই নির্দেশটা আমাদের উপরেও রয়েছে, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এবার ওই রূহটি যখন আদম আলাইহিস সালামের পেট পর্যন্ত আসলো, তখন আদম আলাইহিস সালাম ক্ষুধার্ত হলেন, তার ক্ষুধা লেগে গেল। এরপরে যখন তার পা পর্যন্ত গেল, তখন তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। তো এই হাদিস দ্বারা এখানে দলিল পেশ করা হয়েছে তাহলে মানুষের আত্মা তার সমান, সমপরিমাণ। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের থেকে যায় যে মৃত্যুর পরে আত্মা কোথায় থাকে, মৃত্যুর পর মানুষের আত্মাটা কোথায় থাকে। তার পূর্বে একটা জিনিস আমরা জেনে নিব, এই আত্মার অবস্থান মূলত ছিল পাঁচটা জায়গায়, আত্মার অবস্থান মূলত পাঁচটি জায়গায়, সেগুলো কি? এই পাঁচটি জায়গা হলো আলামে আরওয়াহ তথা রুহের জগতে,
প্রত্যেকটি মানুষের রূহ, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখে দিয়েছিলেন, সেটাকে বলা হয় আলামের আরওয়াহ, রূহের জগৎ। এরপরে সেখান থেকে আসে মাতৃগর্ভে। তৃতীয়টা হলো আলামুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে যতদিন মানুষ বাঁচে, যতদিন মানব দেহে এই রূহটা থাকে, এটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি। চার নাম্বার হচ্ছে আলামুল বারজাখ, অর্থাৎ কবরের জীবন। তারপরে পাঁচ নাম্বারটা হচ্ছে আলামুল আখেরাহ, অর্থাৎ পরকালীন জীবন। এই মোট পাঁচটা অবস্থান একটা রূহের। তো এক নম্বর হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে হাত রাখলেন। হাত রাখার পরে সেখান থেকে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তানরা পৃথিবীর বুকে আসবে, সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে আসলো। আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একদম আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সমস্ত মানুষের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে আসলো। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাছ থেকেই, সমস্ত রূহগুলোর কাছ থেকেই প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, তখন সমস্ত রূহ বলেছিল বালা, জি আপনি আমাদের রব। তখন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করে নিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে অনেকেই সেটা পাল্টে ফেলেছে। এরপর সেখান থেকে মাতৃগর্ভে, সেখানে নয় মাস দশ মাস থাকার পরে দুনিয়াতে, এই দুনিয়ার জীবনটাই এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে মূল। কারণ এই দুনিয়াতে এসে এই আত্মা বা মানুষ এরা যা কিছুই করবে এর উপর ভিত্তি করে আলামে বারজাখ, আলামে আখিরা, এগুলোতে তার ঠিকানা কোথায় হবে সেটা নির্ভর করছে দুনিয়াতে আমরা এসে কে কী করছি। যদি ভালো করি তাহলে আমাদের ভালো জায়গায় থাকবো, আর যদি খারাপ করি তাহলে পরের আলামগুলোতে, পরের জগৎগুলোতে আমরা খারাপ অবস্থায় থাকবো। সুতরাং আমাদের উচিত এই দুনিয়ার সামান্য সময়টাকে কাজে লাগিয়ে অনন্তকালীন সে আলামে বারজাখ, আলামে আখেরা যেন ভালো থাকতে পারি, এই জন্য আমাদের এই দুনিয়ার সামান্য সময়টাকে ভালো সৎ পথে চলা উচিত। এরপরে মানুষ মৃত্যুর মাধ্যমে চলে যায় আলামে বারজাখ, অর্থাৎ কবরের জীবনে। এই আলামে বারজাখটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইল্লিয়িন, আরেকটা হচ্ছে সিজ্জিন, যারা ভালো সৎ, সৎ কাজ করেছে দুনিয়াতে, ভালো কাজ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে রাখবেন। এই ইল্লিয়িনটা হচ্ছে সপ্তাকাশের উপরে। ইল্লিয়িন এমন একটি জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৎ বান্দাদের রূহকে রেখে দেন, নবীদের রূহ, ফেরেশতাদের রূহ, সৎ বান্দাদের রূহ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। এটা কিভাবে যায়? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে ফেরেশতারা উপরের দিকে নিয়ে যায়। লোকটি যদি সৎ হয়, ইমানদার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে জানিয়ে প্রথম আসমানের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে দরজা খুলতে বলা হলে সাথে সাথে দরজা খুলে যায়। এইভাবে সপ্তাকাশের দরজা খুলে দেওয়ার পরে তাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দেওয়া হয়। আর যদি লোকটা অসৎ হয়, পাপী হয়, ফাজির হয়, শয়তান প্রকৃতির হয়, তাহলে এই লোকটার মৃত্যুর পরে পরেই ফেরেশতারা যখন তার রূহটাকে, তার আত্মাটাকে উপরের দিকে নিয়ে যায়, তার আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এত দুর্গন্ধ যেটা কখনোভাবেই সহ্য করা সম্ভব নয়, এত নোংরা দুর্গন্ধ বের হতে থাকে। আর এমন সময় আসমানের দরজা যখন খুলতে বলা হয়, তখন আসমানের দরজা খোলা হয় না, তখন আসমানের দরজা তার জন্যে খোলা হয় না। এরপরে তাকে নিক্ষেপ করা হয় নিচের দিকে,
তখন তার এই আত্মাটাকে, তার এই পাপী নোংরা অসভ্য আত্মাটাকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। সিজ্জিনটা হচ্ছে জমিনের নিচে। সুতরাং আলামে বারজাক কবরের জীবনটা, জীবনের রূহ থাকার জায়গা হচ্ছে দুটি, একটা এল্লিয়িন যেটা সপ্তাকাশের উপরে, সিজ্জিন যেটা জমিনের নিচে। এরপরে কিয়ামত সংঘটিত হওয়ার পরে শুরু হবে আলামে আখেরা। এই আখেরাতেই বিচার ফয়সলা হওয়ার পরে তখন তাকে এক স্থায়ীভাবে হয়তো জান্নাত হয়তো জাহান্নামে তাকে রেখে দেওয়া হবে। এটাই হচ্ছে আলামে আখেরা। এরপরে আর কোনো রূহ থাকার জায়গা নেই, সেখানেই থাকতে হবে অনন্তকাল অনন্তকাল। যদি ভালো হয় থাকবে জান্নাতে শান্তিতে, যদি মন্দ হয়, যদি পাপী হয়, যদি ফাজের হয়, যদি অশ্লীল হয়, তাহলে থাকবে জাহান্নামের অনন্ত অগ্নিশিখা, অনন্তকাল ধরে ধরে সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবে। তো এবার আসুন, তো মৃত্যুর পরে আত্মাটা থাকে কোথায়, এই বিষয়ে আরও ক্লিয়ার আলোচনা জানা যাক। এই বিষয়ে আলেমদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রত্যেক আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যত আত্মা রয়েছে, যত মাখলুক রয়েছে, সবাইকে একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে বাঁচবার কোনো উপায় নেই। তো এই আত্মার কিছু স্তর রয়েছে, এই আত্মাগুলোর কিছু স্তর রয়েছে। যেমন আদম সন্তানের যত মানুষ রয়েছে, যত আদমের সন্তান রয়েছে, সমস্ত মানুষের আত্মাগুলোর মধ্যে কিছু স্তর রয়েছে। যেমন নবীদের আত্মা, ফেরেস্তাদের আত্মা, সাধারণ মুসলিমদের আত্মা, পাপীদের আত্মা, এই স্তর এর ক্যাটাগরির দিক থেকে নবীদের আত্মা ফেরেস্তাদের আত্মার সাথেই থাকবে ইল্লিয়িনে, সে সম্মানিত জায়গাতেই থাকবে। এরপর যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা কিন্তু মৃত নয়। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। এটা কিভাবে? যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মাগুলোকে একটা ছোট্ট সবুজ রঙের পাখির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই শহীদদের আত্মাগুলো ছোট্ট সবুজ রঙের পাখির মধ্যে প্রবেশ করে তারা জান্নাতের এপাশ থেকে ওপাশ যেখানে ইচ্ছা সেখানেই উড়ন্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শহীদের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ রঙের পাখির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর তারা জান্নাতের একপাশ থেকে ওপাশ যেখানে ইচ্ছে সেখানে ঘোরাফেরা করছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকালেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের আর চাবার কিছু আছে নাকি, তোমাদের আমার কাছে চাইবার কোনো কিছু আছে নাকি, তোমরা আমার কাছে চাও? তারা বলছে, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে এত সুন্দর নাজ নিয়ামতে রেখেছেন, আমরা জান্নাতের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে বেড়াচ্ছি, সুতরাং আমাদের চাইবার আর কি থাকতে পারে, আমাদের কোনো চাওয়ার কিছু নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব? তারা চাইবার কিছু পায় না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, আরও কি চাওয়ার আছে? অতঃপর তারা তখন বুঝতে পারলো যে আল্লাহর কাছে না চাইলে এই প্রশ্ন থেকে বাঁচা যাবে না। তখন তারা আল্লাহর কাছে চাইলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়াতে গিয়ে আপনার রাস্তায় জিহাদ করে আপনার দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদ করে আবারও আপনার রাস্তায় শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে শহীদের কি মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কত মর্যাদা দিয়ে দান করেছেন। সুতরাং এই শহীদদের আত্মা থাকবে সবুজ রঙের পাখির মধ্যে। এরপরে সাধারণ মুসলমানদের মধ্যে যারা ব্যভিচারিণী রয়েছে,
এই সমস্ত আত্মাকে জাহান্নামের অগ্নিশিখায় পোড়ানো হচ্ছে, তারা পুড়তে থাকবে। বেবিচার বেবিচারাণী ধর্ষকদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকাণ্ডের মধ্যেই পোড়াতে থাকবেন মৃত্যুর পর থেকেই। প্রিয় সুধি, এখানে একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা না করলেই নয়, যেটা বর্তমান সময়ে সমস্ত প্রকার মিডিয়াতে এবং রাস্তায় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন হচ্ছে, সেটি হচ্ছে ধর্ষকদের বিচার সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে আমাদের দেশে একটি সুন্দর বিচার ব্যবস্থায় সুন্দর নিয়ম হয়েছে, তথা ধর্ষকদের মৃত্যুদণ্ড সেটা কায়েম হয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, কারণ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ধর্ষকের শাস্তি কী? যারা ব্যভিচার করে, এই ব্যভিচারকরা যদি, এই ধর্ষকরা যদি বিবাহিত হয়, তাহলে কোরআনের নিয়ম হচ্ছে এদেরকে জমিনের নিচে অর্ধেকটা পুঁতে পাথর মেরে মেরে তাদেরকে শাস্তি দিয়ে দিয়ে এদেরকে হত্যা করে ফেলতে হবে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কোরআনের নিয়ম। আর যারা বিবাহিত নয়, অবিবাহিত ধর্ষক যারা রয়েছে, এদেরকে একশত বেতের আঘাত করে এক বছরের জন্য দেশান্তর করতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন। এর ফল কি? এর ফলটা হলো এই, যে দেশের যে মাটিতে ধর্ষকদেরকে কোরআনের আইন অনুপাতে এই বিচারটা করা হবে, সেই দেশে ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না, সে দেশের মা বোনরা ধর্ষিতা হবে না, সেই দেশের মা বোনরা নির্যাতিতা হবে না, তাদেরকে টিজিং করা হবে না, তাদের সাথে রেপ করা হবে না, তাদেরকে কোনোভাবেই অসম্মান করা হবে না। যেমনটি আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যের আরবিক কান্ট্রিগুলোতে, যে সমস্ত দেশগুলোতে কোরআনের এই আইনের উপর বিচার করা হয়, সেখানে মাসে কেন প্রায় কয়েক মাসেও একটা ধর্ষণের ঘটনা শুনতে পাওয়া যায় না। কিন্তু যে সমস্ত পাশ্চাত্যের দেশগুলো রয়েছে যেখানে ধর্ষকদের কোনো বিচার করা হয় না, সেখানের সেই সমস্ত দেশের রিপোর্ট অনুযায়ী আমরা যে জানতে পারি যে মিনিটেই একটা করে ধর্ষণের ঘটনা ঘটে সেই আমেরিকাতে। কয়েক বছর আগের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে এক থেকে দেড় মিনিটের মধ্যে, প্রতি এক থেকে দেড় মিনিটের মধ্যে একটা করে ধর্ষণের ঘটনা ঘটে। তার মানে এখন আপনাদের সামনে বা আমরা এখানে যে বসে আছি, খুতবা প্রদান করছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এই আধা ঘন্টায় প্রায় কয়েকটা ঘটনা ঘটে গেছে ধর্ষণের, কারণ সেখানে কোরআন অনুপাতে ধর্ষকের বিচার করা হয় না। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের দেশে এমন একটি আইন বাস্তবায়ন করা হয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে আরও দোয়া করব আমাদের দেশের শাসকরা যেন এই আইনটাকে কার্যকর করার মাধ্যমে আমাদের দেশ থেকে ধর্ষণের এই নিন্দনীয় ঘটনা বিদূরিত হয়, আল্লাহ কবুল করুন। এরপর আসেন, যারা সুদ খায়, ঘুষ খায়, এদের আত্মাটা থাকবে কোথায়? এই সমস্ত সুদখুরদের, ঘুষখুরদের আত্মা থাকবে এমন একটি রক্তের নোংরা নদীতে, একটা নোংরা রক্তের পাগারে, পুকুরে, নদীতে থাকবে, সাত রাতে থাকবে, চতুর্পাশ দিয়ে ফেরেশতারা সেই হাঙ্গর নিয়ে থাকবে, লাঠি নিয়ে থাকবে, যন্ত্রণাদায়ক বিশাল যন্ত্র নিয়ে থাকবে। যখনই তারা রক্তের নদী, এই পূজের নদী, নোংরা নদী পার হয়ে রাস্তা উপরে উঠতে চাইবে, তখনই ফেরেশতারা তাদের আঘাত করে সেখান থেকে আবার সরিয়ে দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা সেই রক্তের নদীতে ভাসতে থাকবে। এবার যারা ঋণগ্রস্ত রয়েছে, শহীদরা তো থাকবে সেই জান্নাতের সবুজ রঙের পাখির মধ্যে। এদের ব্যাপারেও বলা হয়েছে, যদি কোনো শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে যদি ঋণী হয়, তার যদি ঋণ থাকে, তাহলে সে জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না, জান্নাতের দরজায় আটকানো থাকবে ওই শহীদের আত্মাটাকে। তাহলে বুঝতে পারছেন ঋণের যন্ত্রণাটা কত কঠিন, ঋণের শাস্তিটা কত বড়। ঋণ কখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ঋণ দাতা আপনাকে মাফ না করবেন। সুতরাং আমাদের যার যতটুকু ঋণ রয়েছে, এই ঋণ পরিশোধ না করে আমরা যেন মরে না যাই।
এরপর আসেন যারা সাধারণ মুসলিম রয়েছে, এদের আমল অনুপাতে তাদের আত্মারা হয় সিজ্জিনে থাকবে না হয় ইল্লিয়িনে থাকবে। আর যারা কাফির রয়েছে, মুশরিক রয়েছে, বিধর্মীরা রয়েছে, বেদিনরা রয়েছে, এদের আত্মা থাকবে সিজ্জিনে। সুতরাং এই আত্মা সম্পর্কে আমাদের মোটামুটিভাবে একটা ক্লিয়ারলি আসলো আলহামদুলিল্লাহ। এবার আসুন, এই আত্মা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে কি